حسنت جميع خصاله صلوا عليه وآله الله ميك কে মুক্ত রেখে আজকের মাহফিলে বসার সুযোগ করে দিলেন। এজন্য শাহনশাহী আলিশান আসমানে জবান খুলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর যিনি আমাকে এবং আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের ইমাম, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, মাকামে মাহমুদের অধিপতি, হাউজে কাউসারওয়ালা, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করে পৃথিবীর বৃদ্ধ পেলে আল্লাহ কবুল করছেন, আপনারা খুশি লাগে যা। এরকম আলেম যেন আমাদের সুন্নি জামাতের প্রত্যেকটা অঞ্চলে আল্লাহ তৈরি করে দেন, সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে আজকে একটা ঘটনা আর আলোচনা দিব। ঘটনা পড়েছি আল্লামা ইমাম শামসুদ্দিন সাহাবী রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 550 বছর আগে তিনি একটি কিতাব লিখছেন আল কাউলুল বাদিয়। আল কাউলুল বাদিয়ের ভিতরে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন, এই ঘটনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তৌফিক দিক সবাই দোয়া করে বলেন আমিন। ঘটনাটা বিশুদ্ধ এবং খুবই চমৎকার। আমরা পৃথিবীতে সবাই অধিকাংশ মানুষ দুনিয়ার পাগল, কিন্তু কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে নবীর পাগল আছে না বাপ। আমাদের যারা যুব শ্রেণী আছে তাদের ভিতরে অধিকাংশই আমরা দুনিয়ামুখী, আমরা যারা যুবক আছি ইয়াং আছি আমরা অধিকাংশই দুনিয়ামুখী, কিন্তু আমাদের ভিতরে আবার অনেক ইয়াং আছে যারা আল্লাহ রসুলের প্রেমমুখী। ইমাম শামসুদ্দিন সাহাবী রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখছেন। উনি কত বড় ইমাম ছিলেন, ইমাম সাহাবী উস্তাদ ছিলেন ইমাম হযরত আসকালানি, যিনি 200,000 হাদিসের হাফেজ ছিলেন। ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি সমসাময়িক সহপাঠী বন্ধু ছিলেন আল্লামা ইমাম জালালউদ্দিন আসসিউতি, যিনি 200,000 হাদিসের হাফেজ ছিলেন। ওনার সমসাময়িক মুহাদ্দিস ছিলেন আল্লামা ইমাম আহমদ কাসতালানি আশ-শাফিঈ, যিনি সহিহ বুখারী শরাহ থেকে শুরু করে রাসূল করিমের ইজ্জত ও আজমত ও শানের কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। ওনাদের পরবর্তী প্রজন্মের বড় বড় আইমে কিরাম তারা পৃথিবীতে ছিলেন। আমি এই ঘটনাটা বলার আগে ওনার পরিচয়টা জন্য দিচ্ছি, আমাদের দেশে অনেকে ওনাদের পরিচয় জানে না। ইসলামের ইতিহাসে উলুমুল হাদিসের ক্ষেত্রে ইমাম শামসুদ্দিন সাহাবী ছিলেন অতুলনীয় ব্যক্তিত্ব। ওনার এই কিতাব থেকে একটা বিশুদ্ধ ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটা হলো বল্খ নগরের, বল্খ রাজ্যের একজন সওদাগর ছিলেন, বিরাট বড় ধনী ব্যক্তি, ধরেন ঢাকা শহরের সবচেয়ে বড় ধনী, যে বড় ব্যবসায়িক, যে সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। তো সওদাগর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন, দুইটা মাত্র ছিল। সওদাগরের কাছে শুধু টাকাই ছিল, আর একটা মহামূল্যবান নিয়ামত ছিল, আমাদের প্রিয় রসুল হাবিবুল্লাহ নবীর পবিত্র চুল মোবারক, তিনটি চুল মোবারক ওনার কাছে সংরক্ষিত ছিল। কি ছিল?
আচ্ছা সারা পৃথিবী বিক্রি করে কি আব্বাস সুলকি না যাবে নবীজির? সারা পৃথিবী বিক্রি করে দিলেও কি রসুল করিমের চাদর মোবারক আমরা পাবো? সুযোগ আমাদের নাই। নজদীদের সাথে আমাদের তফাত হলো, নজদীরা রসুলকে তাদের মত মনে করে আর আমরা সুন্নিরা রসুল করিমের পবিত্র জুব্বা মোবারকের একটা সুতা মোবারক মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি, কথা বলেন ঠিক না? তফাত কি ছোট না আকাশ পাতাল? আকাশ পাতাল। আমরা নবীকে ভালোবাসি তাজিমের সাথে, আমরা পাগড়ি মাথায় দিয়েছি সুন্নাত পালন করি রসুল করিমের তাজিমের সাথে, আমরা দুরূদ শরীফ পড়ি রসুল করিমের ইজ্জতের সাথে তাজিমের সাথে, কথা বলেন ঠিক না? ঠিক। তফাত কি অল্প না বেশি? কত বেশি বা এটা তুলনা করা যাবে? বুঝাইতেছি শামসুদ্দিন সাফাভি রাহিমাহুল্লাহ আল কাউমুল বাদীর মধ্যে লেখেন, বলখের ওই সওদাগর অনেক সম্পদের মালিক ছিলেন, তিনি মারা গেলেন। মরে যাওয়ার পরে দুইটা ছেলে সম্পদ ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা বসে গেল। ওঠেন সম্পদ বাবা, এই বিরাট সম্পদ নিয়ে তারা বসে গেল। দুই ভাই সম্পদ ভাগাভাগি করল, অর্ধেক সম্পদ বড় ভাই নিল, অর্ধেক সম্পদ ছোট ভাই নিল। ওই যে আল্লাহর হাবিবের পবিত্র চুল মোবারক সওদাগরের কাছে সংরক্ষিত ছিল, এই চুল মোবারক ছিল তিনটি চুল মোবারক, তিনটি চুলের মধ্যে একটা চুল বড় ভাই নিল, আরেকটি চুল মোবারক ছোট ভাই নিল, আর একটা চুল মোবারক অতিরিক্ত থেকে গেল। বড় ভাই বলতেছে ছোটরে বাবার অর্ধেক সম্পদ দুইজনে ভাগ করে নিলাম, তুই অর্ধেক নিলি আমি অর্ধেক নিলাম, চুল মোবারকের মধ্যে তিনটি চুল আমি একটা নিলাম তুই একটা নিলি, এখন তো একটি চুল মোবারক আর বাকি আছে। ছোটরে তুই যদি চাস প্রিয় নবীজির চুল মোবারক মাঝখান থেকে কেটে একটা ভাগ তুই নিবি আর একটা ভাগ আমি নিব। অ্যাটেনশন প্লিজ, ডানে বামে কেউ কথা বলবেন না, খুব ভালো করে শুনবেন। আমরা নবীকে ভালোবাসি তাজিমের সাথে বাসি, আমরা নবী মানি তাজিমের সাথে মানি, আমরা রসুলের সুন্নাত মানি তাজিমের সাথেই মানি, কথা বলে ঠিক না? আমাদের মানা মসজিদের মানার ভিতরে তফাত আছে। এই তফাতটা বোঝানোর জন্য ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ কিতাব থেকে ঘটনার উপস্থাপন করতেছি। তুই যদি চাস নবীর চুল মোবারক মাঝখান থেকে কেটে তুই একটা ভাগ নিবি আর একটা ভাগ আমি নিয়ে নেব। খুব মনোযোগ দেন, বড় ভাই প্রস্তাব দিল চুল কেটে ফেলে দিই, অর্ধেক তুই নে অর্ধেক আমি নেই। ছোট ভাই ছিল আশিকের রসুল, কলিজার মধ্যে পার লেগে গেল, চিৎকার মেরে ধমক আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইলে মিষ্টি মিষ্টি হাসে, পিস 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 করে পিছনে দাঁড়াইলে আসতে থাকে, ওরে চোরা কি কথা বলেন না কেন? বিরাট জঘন্য বেদাত করে ফেলছি আমরা, কি যে গুনার কাজ না করছি আমরা। শোনেন ছোট ভাই বলতে চাই, বড় আমার রসুল করিমের চুল মোবারক মাঝখান থেকে দেখি কেটে ফেলবি তো সাহস কি করে হয়? আল্লাহর হাবিবের চুল মোবারক মাঝখান থেকে কাটবি তোর কোলে যাওয়ার মতো সাহস কি করে হতে পারে? জীবন চলে যাবে নবীজির চুল মোবারক মাঝখান থেকে কাটা হবে না, একসাথে আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। বড় ভাই ছিল ধূর্ত,
নজদিদের মতো চালাক। বড় ভাই মনে মনে চিন্তা করে সুযোগ একটা পাইছি, তুমি এসকে রসুল দেখাইতেছে, আজকে তোমাকে খেলা দেখাবো। বড় ভাই বলতেছে, ছোট নবীর প্রতি তোর যদি এতই মহব্বত আর দরদ আর তাজিম আর ভালোবাসা থাকেই রে ছোট, তো এক কাজ কর, বাবা সমস্ত সম্পদ তুই আমাকে দিয়ে দে আর নবীজির সুন্দর তুই নিয়ে যা। আর সুবহানাল্লাহ, আজ থেকে হতভাগাকে যেরকম হতভাগাকে আমরা যারা নবীর তাজিমে নবীকে দাঁড়ায় সালাম দেই, তাহলে এই ঘটনার থেকে কি বুঝলাম আমরা, হতভাগা না সৌভাগা? হ্যাঁ, বুঝে যাব। তুমি জীবন তুমি মরণ আধার ধরে, বলেন তুমি জীবন তুমি মরণ আধার ধরে, তুমি নদীর পারে তুমি, তুমি নিদানে তোরানে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ছোট ভাই মনে মনে চিন্তা করে রে, সুযোগ পাইছি রে, পৃথিবীর পৃথিবীর সব সম্পদ যদি দিয়ে দেওয়া হয় নবীজির চুল মোবারক সৌভাগ্য হয় না? পাইছি রে পাইছি, আমার জীবনের চরম পরম সৌভাগ্য। পাইছি রে বড়, তোর মতো বলদার কে আছে রে বড়, বাবার সম্পদ সব তোরে দিয়ে দিলাম, নিয়ে যা, বাবার এক কোটি কোটি টাকার সওদা করি আমার লাগবে না, আমার প্রিয় নবীর চুল মোবারক আমাকে দিয়ে দে রে, এটাই আমার জীবনের চরম পাওয়া। কষ্ট হচ্ছে? হ্যাঁ, দারুণ। ইমাম শামসুদ্দিন সাহাবি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি রাহমাহ লেখেন, দুনিয়ার মানুষ শুনো, ওই বলকের সওদাগরের ছোট ছেলেটি চুল মোবারক নিয়ে চলে গেল। চুল মোবারক নিয়ে চলে যাওয়ার পরে প্রত্যেক দিন রাত্রিবেলা ওই চুল মোবারক নিয়ে নিজের বিছনায় নিজের বেডরুমে নিজের কামরায় ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে এই চুল মোবারককে সামনে নিয়ে চুল মোবারকের সামনে বসে বসে আমার নবীজির দুরূদ শরীফ পড়তে থাকে। যখন প্রিয় নবীজির চুল মোবারকের সামনে বসে বসে দুরূদ শরীফ পড়ে, তখন ওই দুরূদ চুল মোবারকের কারণে পুরা ঘরটা আল্লাহর জান্নাতে সুবহানে একবারে পুরা ঘর একবারে সুবহানময় হয়ে যায়। ইমাম সাখাবি লিখতেছে, রে দুনিয়ার মানুষ, ওই চুল মোবারক নিজের কাছে যত্ন করে রেখে দিল, সে শুধু রেখে দেয় নাই মরণকালে, নিজের কাফনের ভিতরে সম্বল হিসেবে নিয়ে গেল। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, এই যুবক যে চুল মোবারক নিল দলিলে না ভালোবাসা? গোসল করতে মাত্র 10 মিনিট সময় লাগত, বাসর হয়েছে, ফজরের সময় সূর্য সাদিকে গোসলখানায় গিয়ে হযরত হামজালার পানির লোডা নিয়ে মশক দিয়ে গোসল করতে যাবে। কে জানি রে মদিনা রাস্তা দিয়ে বলে যায়, শুনছ নবী ওহুদে নাকি শহীদ হয়ে গেছে, নবী নাই।
আমি গোসল করব কার জন্য রে, জীবন করব কার জন্য, নবী যদি না থাকে রে আমি কার জন্য গোসল করব। গোসল বাদ দিয়ে হযরত হানজালা চলে গেলেন বিবির ঘরে দরজার সামনে, ডাক দিয়ে বলে বিবি রে ঘরের মধ্যে তলোয়ার আছে দাও আমাকে। বিবি বলল স্বামী গো আপনার না গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল বাদ দিয়ে আপনি কেন গো এখন তলোয়ার চাইতেছে? বলে বিবি রে কি জানি উহুদের রাস্তা দিয়ে বলে গিয়ে জানি মদিনার রাস্তা দিয়ে বলে গেছে নবী নাকি উহুদের শহীদ। বিবি রে গোসল করব কার জন্য, জীবন গর্ব কার জন্য, সংসার গর্ব কার জন্য রে বিবি? দুনিয়ার মধ্যে হক আদায় করতে পারি নাই বিদায় দাও, দুনিয়াতে আর কোনদিন দেখা হবে না রে বিবি, দেখা হবে মহশরের কঠিন মাঠে। চলে গেলাম আর কোনদিন দেখা হবে না বিবি, আর কোনদিন সাক্ষাৎ হবে না, ক্ষমা করে দিও হক আদায় করতে পারি নাই। প্রিয় নবীর অহুদের ময়দানে চলে যাইয়া কাফেরের বীরে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেল। বাপ গভীর মনোযোগ দিবেন, হযরত হানজালার গোসল করতে মাত্র 10 মিনিট সময় লাগতো, মদিনার থেকে উহুদের পাহাড় দেখা যায় সোজা সুজি দৌড়ায় গেলে আধা ঘন্টার সময় লাগবে। হযরত হানজালা তো ফরজ গোসল কমপ্লিট করে তারপর উহুদে যেতে পারতেন, ফরজ গোসল আদায় করে তো আল্লাহ পাকের বিধান ফরজিয়াত হুকুম এটা আগে করতে হবে। নবীর প্রেমে পাগল হইয়া উহুদে চলে গেলেন, দলিলে না ভালোবাসা, এর নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। হযরত হানজালা যদি ওই সময় দলিল তালাশ করতেন, কোরআন শরীফের কোন আয়াতে দলিল আছে, কোন আয়াতের বিধানে দলিল আছে ফরজ গোসল বাদ দিয়ে উহুদে যাইতে হবে, কোন বিধান কোন আয়াতে আছে, হাদিসের কোন কোন পৃষ্ঠাতে কোন বিধানে আছে গোফরজ গোসল বাদ দিয়ে নবীর জন্য উহুদে যাওয়া যাবে, এই বিধান যদি হানজালা তালাশ করতেন কোনদিন উহুদে যাইতে পারতেন না। একটাই কথা, নবী নাই বেঁচে থেকে লাভ কি, কার জন্য জীবন গর্ব সংসার গর্ব? না 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 হতে পারে না, চলে গেলেন তিনি, দলিল খোঁজেন নাই। বিনা দলিলে নবীর ভালোবাসার দলিল তালাশ করে হানজালা গসলুল মালায়েকা হয়েছেন তিনি, বলেন আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? Yeah.